এগ্রিমেন্ট পেপারে ওনার সিগনেচারগুলো দরকার, তো উনি সাইন করলেই আজ থেকে উনি আমাদের কোম্পানির লোক হয়ে যাবেন। তারপরে উনি যত খুশি বিশ্রাম নিন না, কোনো অসুবিধা নেই। ঠাকুর, তুমি মুখ তুলে চেয়েছো, এতদিনে আমার ছেলেটা ঠিকঠাক সম্মান পাচ্ছে, এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবার পরও, পাটা নষ্ট হয়ে যাবার পরও ওনারা চাকরিতে রাখছেন। ঠাকুর ঠাকুর ঠাকুর, এগুলো সব কার সৌভাগ্য হচ্ছে জানো? কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি অনিশের বউ ভাগ্যে কপাল ফিরেছে, তাই এই বিয়েটা হতে না হতেই আমার ছেলেটা এত বড় এত ভালো একটা চাকরি পেয়েছে। বাবা, তুমি আজকাল এসব মানো নাকি? আরে আমি মানি না মানি, তোর মা তো মানে, তোরা তো মানিস, সেই জন্যই বলছি অনিশের বউয়ের ভাগ্যে এই সমস্ত কিছু হচ্ছে। এই মেয়েটাই অনিশের জীবনে শুভ। চাকরি বড় না জীবনটা বড়? এই মেয়ের জন্য আমার ছেলে জীবনটাই খোয়াতে বসেছিল, একটা পা চলে গেল। চাকরি আর জীবন এক নয়। কেন বাজে কথা বলছো? সব কিছুর ওই খারাপ দিকটাই তোমাকে দেখতে হবে, শুভ দিকটা ভালো দিকটা কি দেখতে পাও না? বাবা কিন্তু ঠিকই বলেছে মা। বলছি যে আমি কি একবার অনিশ বউর সাথে দেখা করতে যাব? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি কিছু মনে করবেন না, দেখুন সব সংসারে একটুখানি ওই মতের অমিল মনোমালিন্য এসব তো থাকি। না না ঠিক আছে ঠিক আছে। ছোট বৌমা যাও, ও ওনাকে অনিশের ঘরে নিয়ে যাও। আসুন আমার সঙ্গে। আমি কিছুতেই সহ্য করতে পারছি না, অনিশের মতো একটা হোপলেস ছেলে এত টাকার এত ভালো মাইনের চাকরি পেয়ে গেল, আবার আবার গাড়িও পাবে। ও মাই গড, পা খোড়া হয়ে গিয়ে তো আখেরে লাভই হলো। না না না, এ তো আমার বরের থেকেও বেশি মাইনে পাবে। হে ভগবান, আমি কি করে মেনে নেব? একটা ভিকিরি হাড় হাবাতে ধূপকাঠিয়ালির বরের মাইনে আমার বরের থেকেও বেশি? না না, ভাবলেই কেমন শরীর খারাপ লাগছে আমার, ঠিক হচ্ছে না এটা। মেজ বৌদি, তোমার শরীরটা কি খারাপ লাগছে? হ্যাঁ, মাথাটা কেমন যেন ঘুরছে। কি ব্যাপার, আপনি এখানে, কি হয়েছে? ভালো আছেন স্যার। কি ব্যাপার সর্বমঙ্গলা, আপনি ওনাকে সবকিছু বলেননি? হ্যাঁ সবই বলেছি, কিন্তু তাও উনি একবার আপনার সঙ্গে কথা বলতে চাইছেন। আসলে আমি নিচে আপনার বাড়ির সবার সাথেই কথা বলেছি, ম্যাডামও ছিলেন। আপনার এই অ্যাক্সিডেন্টের জন্য আপনার চাকরিতে কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়েনি। মানে? ঠিক বুঝলাম না। মানে আপনার চাকরিটা যেরকম ছিল তেমনই আছে। ইনফ্যাক্ট আমাদের ম্যানেজমেন্ট আপনাকে অলরেডি একজন এফিশিয়েন্ট অ্যান্ড অনারেবল অফিসার হিসেবেই ট্রিট করছেন, তাই কোম্পানি টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী আপনার চিকিৎসার সমস্ত ব্যয়ভার কোম্পানি বহন করবে। কিন্তু আমি তো এখনো চাকরিতে জয়েনই করিনি। নো ইস্যু, এবার করবেন, কোনো অসুবিধা হবে না। প্রত্যেকদিন কোম্পানির গাড়ি আপনাকে বাড়ি থেকে নিয়ে যাবে এবং বাড়িতে পৌঁছে দিয়ে যাবে। আর হ্যাঁ, আপনার ট্রিটমেন্ট কিন্তু কোনো অর্ডিনারি হসপিটালে হবে না। আমাদের কর্তৃপক্ষ এটাই চাইছেন, দেশের বা বিদেশের যে কোনো বড় হসপিটালে আপনার ট্রিটমেন্ট করে আপনাকে সম্পূর্ণ সুস্থ করে তোলাই কিন্তু আমাদের কোম্পানির একমাত্র কর্তব্য।
দেখুন, এখন এসব নিয়ে কথা বলার মতন অবস্থায় নেই আমি। চাকরিতে জয়েন করার কোনো প্রশ্নই ওঠে না। আপনারা একটা কাজ করুন, আপনারা অ্যাপয়েন্টমেন্টটা অন্য কাউকে দিন। আমার পা ভালো না হওয়া পর্যন্ত আমি কোনো রকম ডিসিশন নিতে পারছি না, সরি। অনিশবাবু, আপনি এতটা অস্থির হচ্ছেন কেন? আমি কেন অস্থির হচ্ছি আপনি বুঝতে পারছেন না? আর আপনারা আমাকে দয়া দেখাচ্ছেন, আমার পাটা ভেঙে গেছে বলে আমাকে সহানুভূতি দেখাচ্ছেন। আপনাদের ম্যানেজমেন্টকে বলে দেবেন এই অনিশ কাঞ্জিলাল কারুর দয়ার প্রত্যাশী নয়। হ্যাঁ ম্যাডাম, বলুন। কি ব্যাপার, কথাবার্তা কিছু এগিয়েছে? আমি কোনো প্রবলেম হয়নি তো? হ্যাঁ না, মানে কি? হ্যাঁ মানে না মানে কি করছেনটা কি? ক্লিয়ার করে বলুন, এগ্রিমেন্টটা সাইন করানো হয়েছে কি হয়নি? হ্যাঁ ম্যাডাম, সেই ব্যাপারেই অনিশ স্যারের সাথে কথা বলছি। আমি সব কথা বলে পরে আপনাকে সব জানাচ্ছি। কে ফোন করেছে? কোন ম্যাডাম? মিস্টার দত্ত, ভুল করে আমার নাম কিন্তু বলবেন না। কোনোভাবে ওরা জানতে না পারে যে আমি আপনাদের কোম্পানির মালিক। ওকে, আপনি বাকিটা সামনে নিন। হ্যাঁ 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 ম্যাডাম, আমি আমি আপনাকে পরে সব জানাচ্ছি, এখন রাখছি। হ্যাঁ আমি রাখছি। কি হলো, আপনি কার সাথে কথা বলছিলেন? ম্যাডাম মানে আমাদের কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর। আপনাদের কোম্পানির এমডি একজন মহিলা? কি নাম তার? নাম ওই যে সীমন্তী বিশ্বাস, নাম শোনেননি? এই শহরে এক্সপোর্ট ইম্পোর্ট চ্যানেলের খুব সাকসেসফুল পার্সোনালিটি, খুব গুডউইল। আপনার কথা জিজ্ঞেস করছিলেন। তাহলে তো ওনার সঙ্গে সরাসরি কথা বলিয়ে দিলেই পারতেন, বলালেন না কেন? আসলে আসলে আমাদের ম্যাডাম খুব বিজি মানুষ, একদম সময় পান না। কিন্তু তার মধ্যেও উনি অনিশ স্যারের খবর নিচ্ছিলেন, কেমন আছেন, ওনার কোনো অসুবিধা হচ্ছে কিনা, এই সমস্ত আর কি। যাই হোক, আপনি বরং আপনি আপনি এইটা দেখুন। এটা কি? ওই যে কোম্পানি টার্মস এন্ড কন্ডিশনস, এটা আপনি আমাকে পড়ুন, পড়লেই বুঝতে পারবেন আমাদের কোম্পানি ব্রিলিয়ান্ট ট্যালেন্টদের কি ধরনের ফ্যাসিলিটিস দেয়। এমন একটা দুঃসময় যেখানে আপনার পায়ে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানসিক ডিপ্রেশন আসাটাই স্বাভাবিক। তাই আপনি যাতে ডিপ্রেস না হন, মানসিকভাবে ভেঙে না পড়েন, তাই আমাকে পার্সোনালি এই মেসেজটা দিয়ে আমার এমডি ম্যাডাম পাঠিয়েছেন আপনার কাছে। আপনি রিল্যাক্স থাকতে পারেন যে আপনার উইথ অল ফেসিলিটিস আপনার কিন্তু চাকরিতে আপনি বহাল আছেন। নিন স্যার, আপনি এই এগ্রিমেন্টটা আজকে ডেটে সাইন করে দিন, ব্যাস। তাহলেই আজ থেকে আপনি জয়েন করে গেলেন। নিন, এবার এটা পড়ে সাইন করে দিন। না 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 না, ওটা পড়ার এক ফোঁটা ইচ্ছেও আমার নেই। না না, ওর মধ্যে সেরকম কিছু লেখা নেই, জাস্ট নর্মাল টার্মস অ্যান্ড কন্ডিশনস। এই যেমন ধরুন আপনার ইনক্রিমেন্ট, আপনার স্যালারি, আপনার প্রমোশন, আপনার ইনসেন্টিভ, তারপরে হেলথ ইন্স্যুরেন্স, আদার ফেসিলিটিস, এই সমস্ত, ইভেন আপনার যাতায়াতের ব্যবস্থা, সেরকম কিছু নেই স্যার। আপনি একবার পড়ে নিন, পড়ে স্যার সাইনটা করে। আপনি একটা কাজ করুন, ওটা রেখে যান, আমি পরে পড়ে নিচ্ছি। পরে পড়বেন? আসলে ম্যাডাম আমাকে বলেছিলেন যে আজকেই আপনার এগ্রিমেন্টটা হাতে হাতে সাইন করিয়ে নিয়ে ওনাকে জমা দিতে। মানে বুঝতেই পারছেন, আজ থেকেই উনি আপনাকে প্যাকেজের মধ্যে ঢুকিয়ে নিতে চাইছেন। আর তাছাড়া সাইন্ড এগ্রিমেন্ট হাতে পেলে উনি নিশ্চিন্ত হবেন, উনি ওয়েট করছেন অ্যাকচুয়ালি। আসলে আপনার মতো একজন ব্রিলিয়েন্ট ট্যালেন্টকে উনি হারাতে চান না। আর আপনি আমাদের কোম্পানিতে জয়েন করলে আমাদের কোম্পানি এশিয়াতে একটা বড় জায়গায় পৌঁছে যাবে। আর বুঝতেই পারছেন স্যার, আমি এই কোম্পানির পিআরও, আমি আপনার ব্যাপারে সমস্ত অ্যাসিওরেন্স দিয়েছি। কাজেই আমি এটাও বলেছি যে আজকেই আপনার এগ্রিমেন্ট সাইন করে নিয়ে যাব। আর আমি যদি আজকেই এগ্রিমেন্টটা সাইন করে নিয়ে যেতে না পারি, তাহলে হয়তো আমার চাকরিটা নিয়ে টানাটানি হয়ে যাবে। উফ, আচ্ছা ঝামেলা তো। এরকম একটা শরীর নিয়ে এখন ওই 10-12 পাতার এগ্রিমেন্ট পড়া সম্ভব? আমি জাস্ট হসপিটাল থেকে বাড়ি এসেছি, প্লিজ একটু বুঝুন। সব ডিটেইলসে পড়তে হবে না স্যার, আপনি একবার ওপর ওপর চোখ বুলিয়ে নিন না, সব ক্লিয়ার লেখা আছে, মেইন পয়েন্টগুলোর উপর একবার চোখ বুলিয়ে নিন না, তাহলেই হবে।
বাকিগুলো তো সব গদ ভাঙা ফর্মালিটি, তাছাড়া আর কিছুই না। ওগুলো না পড়লেও চল। না না, এগ্রিমেন্ট না পড়ে সাইন করা ঠিক হবে না। অনিশবাবু, সবচেয়ে ভালো আপনি একজন লয়ারকে ডেকে দেখিয়ে নিন। বর্তা ভাইকে বরং বলি একজন লয়ারকে ডেকে আনো, কতক্ষণ আর লাগবে? লয়ার ডাকবেন, সে কতক্ষণে আসবে, সময় নষ্ট হবে, তার থেকে আপনি একটা কাজ করুন, আপনি পড়ে নিন না স্যার। ঠিক আছে। ও মাই গড, সত্যি সব ফুটিয়ে পড়বে নাকি? তাহলে দশ পাতার পর থেকেই তো টার্মস অ্যান্ড কন্ডিশনস দেখে ডাউট করবে, একবার ধরতে পারলে তো আমার বিপদ। পেনটা দিই। সব ভালো করে পড়ে নিয়েছেন তো? থ্যাংক ইউ স্যার, আপনি এই চাকরিটা অ্যাকসেপ্ট করে আমার চাকরিটাও বাঁচালেন। তাহলে আমি আজকে আসি, উনি কিছুটা সময় নিন সুস্থ হতে, তারপর নয় ওনাকে আমরা ফিজিক্যালি জয়েন করিয়ে নেব। আসি স্যার। কি হলো অনিশবাবু, আপনি এখনো মন খারাপ করে বসে আছেন কেন? ভালোই তো হলো, এত বড় দুর্ঘটনা সত্ত্বেও আপনার চাকরিটা হলো। প্লিজ অনিশবাবু, আপনি পজিটিভ থাকুন, হাসি খুশি থাকুন, আপনি না হাসলে কিচ্ছু ভালো লাগে না। এবার তো সাফল্যের চাবিকাঠি আপনার হাতের মুঠোয়, এবার অন্তত একটু হাসুন। সাফল্যের সঙ্গে আপনার কাছে একরকম, আমার কাছে আরেক রকম। জীবনে এরকম সফলতা আমি কখনো চাইনি। যাই হোক, আপনাকে যেটা বলেছিলাম সেটা মনে আছে তো? আপনাকে কিন্তু সফল হতেই হবে, আপনি যেটা চেয়েছেন সেটা আপনাকে হতেই হবে, আর এটা কিন্তু আমার একটা চাহিদা, অনেক বড় একটা চাহিদা। ব্যাস, আমি এটুকুই চাই, আপনি মুখে শুধু এটুকু বললেই হবে, এটাই পাশে থাকা। আপনি এটুকু পাশে থাকলেই আমি সফল হব। নয়তো হাজার চেষ্টা করলেও আমি সফল হতে পারবো না। কিসের আশায় আপনাকে আমার সঙ্গে রাখবো সর্বমঙ্গলা? কেন আমার জীবনের সঙ্গে জড়িয়ে রাখবো আপনাকে? কিসের আশায়? সর্বমঙ্গলা, তুমি এত তাড়াতাড়ি কাজ শুরু করে দিয়েছো, কি ব্যাপার? আজ তো অনিশবাবু প্রথমবার অফিসে যাবেন, তাই না? তাই একটু টিফিন বানিয়ে দিচ্ছি, সময় মতন খেয়ে নেবেন। আর অফিসের গাড়ি তো 9টার মধ্যে চলে আসবে, প্রদীপবাবু তো তাই বলে গেলেন। হ্যাঁ, কিন্তু অনিশের অফিস থেকে তো ওকে খাবার দেবে, আর অনিশও তো বললো যে বাড়িতে ব্রেকফাস্ট করবে না। আসলে বর্দি ভাই, উনি তো বাইরের খাবার খান না, না তাই ভাবলাম ঘর থেকেই একটু বানিয়ে দিই, সময় মতন খেয়ে নেবেন। নয় হ্যাঁ,
ঠিকই তো। আরে বাবা, বাবু আজকে আমাদের প্রথম দিন অফিসে যাচ্ছে। বউয়ের হাতে রান্না না খেলে প্রথম দিনটা ঠিক জমে নাকি কি? না না, সেসব না, সবার জন্যই তো খাবার বানাবো। বর্দা ভাই, মেজদা ভাই, ছোট দিদি, তাই ভাবলাম অনিশ বাবুর জন্য টিফিনটা বানিয়ে নি। বেশ করেছো, রোজ করবে। অফিসে তো ওই বাইরের খাবারই দেবে, একবেলা করে তো ছেলেটার পেটে ঘরের খাবার পড়বে। হ্যাঁ, শুধু টিফিন দিয়ে দিলেই কিন্তু দায়িত্ব শেষ নয়, মানে কতক্ষণ বাদে বাদে টিফিন খাওয়ার জন্য বরকে তাগাদা দিতে হবে সেটাও তোর বড়জাব থেকে শিখে নিস। আবার আমাকে নিয়ে কেন পড়লে? আহা বৌদি, আরে বাবা, বড়দের থেকেই তো ছোটদের শিখতে হয় নাকি, শিখে নিস কিন্তু। তারপর ধর, যদি সবার সামনে বরকে ধমক দিতে অসুবিধা হয় তাহলে কিভাবে আড়ালে গিয়ে, মানে ধর কখনো ব্যালকানিতে বা কখনো একেবারে সোজা বাথরুমে ঢুকে গিয়ে কিভাবে বরকে ধমক দিতে হয় সেটাও শিখে নিস। আসলে অনেক দিনের অভিজ্ঞতা তো। আ শ্রেয়া, কি হচ্ছেটা কি? কেন বৌদি, খারাপ বললাম কিছু বলো? আরে বাবা, কাছের মানুষকে এভাবে খাবারের তাগাদা দিতে কিংবা কাছের মানুষের কাছ থেকে খাবার খাওয়ার জন্য এমন মিষ্টি ধমক খেতে ভাগ্য লাগে গো ভাগ্য। আমার কথা বাদই দাও। কিন্তু এই দেবেশকে দেখছো না? দেবেশ, ও কখনো পাবে এমন ধমক? বাবা, আহারে কি কষ্ট ওর বলো। মেজদি ভাই উঠেছে? আসলে আমি যখন চা দিতে গেলাম তারপর তো চা নিয়ে দরজা বন্ধ করে দিল, আসার সময় দেখলাম বন্ধ। আরে না না, মহারানী দরজা খুলেছে। হ্যাঁ, আর তারপর আমি দেখে এলাম ওই স্বামীর সাথে কি সব গুজগুজ করছে। ও মা, তাহলে তো মেজদি ভাইকে খাবারটা দিতে হবে, মেজদি ভাইয়ের জন্য টিফিন রেডি করতে হবে। একটু বোধহয় দেরি হয়ে গেল আজ গো। আস্তে আস্তে, ঠিক আছে। কি ছোট বৌমা, তোমার হাতে কি একটু সময় আছে? হ্যাঁ বাবা, বসুন, চায়ের জল বসিয়েছি, এক্ষুনি দিচ্ছি। এই যে সুরেশ, তোমার সবচেয়ে বড় গুণ কি জানিস তো, মুখের কথা বলার আগে মনের কথাটা বলে যায়। কিন্তু বাবা, আজ থেকে তোমার ছোট বৌমার চাপ তো একটু বেড়ে গেল, তোমার ছোট ছেলের জন্য অফিসে টিফিন বানিয়ে দিতে হবে না? তাতে কি, ছোট বৌমা আসার আগে তোর বউ রোজ তোকে টিফিন বানিয়ে দিত না, তাতে কি কখনো আমাকে চা তেষ্টায় শুকিয়ে থাকতে হয়েছে? হ্যাঁ, এই যে কে বড় বৌমা, তুমি আমাকে হাতের কাজ ফেলে চা বানিয়ে দাওনি। আচ্ছা বাবা, তুমি আমাকে একটা কথা বলো তো, দিনে তুমি ক কাপ চা খাবে? হ্যাঁ, সকালবেলা থেকে এই বাড়িতে কি শুধু চাই হচ্ছে নাকি ব্রেকফাস্টও তৈরি হচ্ছে? ব্যাস এসে গেছে, তাগাদা দিয়ে মাথা খারাপ করার লোক এসে গেছে। এই বাড়িতে কারোর যদি কোনো কাণ্ডজ্ঞান থেকে থাকে, টাইমলি ব্রেকফাস্ট পাচ্ছি না বলে আমার প্রেশার লো হয়ে যাচ্ছে, আগের দিন অসুস্থ হয়ে গেলাম, মাথাগুলো পড়ে গেলাম, কারোর কোনো ভ্রূক্ষেপই নেই। ও, সেদিন লো প্রেশারের জন্য তোমার মাথা ঘুরে গিয়েছিল না? আমি ভাবলাম অন্য কিছু। অন্য কিছু মানে? না, এই অনিশের এত ভালো একটা চাকরির খবর এলো তো, অনেক সময় মানুষের না ওই হঠাৎ করে কোনো সুখবর পেলে মাথা ঘুরিয়ে পড়ে যায়, মানে আনন্দে মাথা ঘুরিয়ে পড়ে যায়। আমিও ভেবেছিলাম তোমার সেরকমই কিছু হয়েছে। হ্যাঁ, তোমার তো সবকিছুই উল্টো লাগে আমার ব্যাপারে, এটা নতুন কি? যাকগে, ব্রেকফাস্ট তৈরি হয়েছে কি আমার? না, মানে আসলে, ও সরি সরি, আমি তো ভুলে গেছিলাম, আজকে আবার এই বাড়ির ছোট ছেলে, আদরের ছোট ছেলের অফিস জয়েন করার কথা, এখন তো তার খাওয়া দাওয়া, তার টিফিন এসব নিয়ে সবাই হামলে পড়েছে নিশ্চয়ই। সে তো 1,00,000 টাকা মাইনে পাবে, তাকে তো খুশি রাখতে হবে, সব কিছু বাগিয়ে নিতে হবে। না না মেসি ভাই, আমি সবার জন্যই খাবার বানাচ্ছি, একা অনিশ বাবুর জন্য না। তোমার ব্রেকফাস্ট, মেজদা ভাইয়ের খাবার সব এক্ষুনি রেডি হয়ে যাবে, আসলে একসঙ্গে সব করছি তো ওই জন্য একটু টাইম লাগছে। তুমি তোমার ঘরে যাও, আমি তোমার দুধ কনফ্লেক্স নিয়ে এক্ষুনি যাচ্ছি। আর বাবা, তোমাকে এক্ষুনি যা দিচ্ছি। বেঁচে থাকো মা, এই ছোট ছেলে আজকে চাকরিতে জয়েন করতে যাচ্ছে, একটু জমিয়ে চা না খেলে কি আর আশীর্বাদটা ভালোভাবে করা যায় বলো তো?